বেগুন কিনছো, সারা গায়ে পোকা। মাছ কিনছো, পচা গন্ধ। এমনকি বাচ্চার জন্য এক প্যাকেট চিপস কিনলা, তাও প্যাকেটটাও ফুটো। বলি চোখের কি মাথা খাইছো? আসলে তোমার গালি খাওয়ার টেনশনে এমন হয়েছে? হয়, সবকিছুই তো আমার বদনাম। কোন কপাল নিয়ে যে জন্মাইছি, তোমার মতন গো বেচারা জামের ঘর করতে হচ্ছে মুখ পোড়া কোথাকার। এই তুমি মুখ মুখ সামলে কথা বলো, শুরু হলে তো আর স্যালো মেশিনের মতো চলতেই থাকে। ও আল্লাহ গো, আমার মরণও হয় না, এত মানুষ করোনায় মরলো, আল্লাহ করোনা মানে চোখেও দেখে না। যাই, ঘর থেকে বেরি হয়ে যাই। এই রোজ রোজ এই বাসি পেশাল শুনতে শুনতে আমার কানটাই বসে গেছে। যাও, চোখের সামনে যে দূর হয়ে যাও, কোথায় যাবা যাও। এমন এক শয়তান বিয়ে করছি, মানে জীবনটারে একেবারে ঝালাপালা করে দিল। এই প্রতিদিন আমার সাথে এই অফিসে যাওয়ার আগে যা শুরু করবে তা মানে সহ্য করার মতো না। আজকে তো এই পেশাল পাড়তে পাড়তে দেরি হয়ে গেল। আল্লাহই জানে অফিসে যে আজকে বসের ঝাড়ি খেতে হবে। ওই একটা ট্যাক্সি আসছে, ওইটা নিয়ে তাড়াতাড়ি অফিসে যাই। স্যার ফট করে তো উঠেই পড়লেন, কই যাইবেন কিছু তো বললেন না। চলো হাতির পুল চলো। স্যার ভাড়া কিন্তু 500 টাকাই দেওয়ার লাগবো, 500 টাকার কম দিলে কিন্তু যাবো না। এইটুক রাস্তার ভাড়া 500 টাকা? উঠা পড়ছে দেখে ঠেকায় পয়সা নিবা? আমারে কি দেখলে বরিশাল না মনে হয়? হ্যাঁ স্যার, আমি 500 টাকার নিচে যাব না, রাস্তায় যে জ্যাম আমার পোষাইব না। আচ্ছা আচ্ছা চলো, এমনিতেই অফিসে দেরি হয়ে গেছে। স্যার আপনাকে এক্ষুনি নাইমে যাইতে হইব, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। আচ্ছা আপনি 400 টাকাই দেন, 100 টাকা দিতে হইব না। এসব ডাব্বা নিয়ে রাস্তায় নামো কেন? হ্যাঁ আজকে বসের গালিই খেতে হবে। স্যার কি আমাকে ডাকছেন? হ্যাঁ ডেকেছি, আপনি প্রতিদিন অফিসে আসেন দেরি করে, আজকে এসেছেন দেরি করে, আপনাকে আর অফিসে আসতে হবে না, আপনাকে আমি ডিসমিস করলাম। না মানে স্যার, ইয়ে মানে স্যার স্যার এটা করেন না স্যার, মানে ইয়ে না স্যার। আপনার অনেক অজুহাত শুনেছি, আগে আর শোনা যাবে না, সরি, আপনাকে ডিসমিস করা হলো। আর মুখ দেখে যে আজকে উঠেছি, বউয়ের তিতা কথা, ড্রাইভারের গাড়ি নষ্ট, অফিসে বস চাকরিতে বাইরি করে দিল, এই মুখ আমি কাকে দেখাবো? আর এর থেকে মরণই ভালো, যাই না ইঁদুর মারা ওষুধ কিনে খেয়ে ফেলি, আর 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 বাঁচার শখ নাই আমার। দোকানদার ভাই, আপনার দোকানে ভালো ইঁদুর মারা ওষুধ আছে? হ্যাঁ ভাই, নাম্বার 1 ইঁদুর মারা ওষুধ আছে। আরে ইঁদুর তো দূর কি বাত, মাইনছে হেলেও কেল্লা হতে। যাক আশ্বস্ত হলাম। তো 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 পেপসির সাথে মিলায় খেলে কি কাজ হবে? হ্যাঁ ভাই জান, বিদ্যুৎ গতিতে কাজ হইবে। আপনি ইঁদুরে পেপসি কোকা কোলা ফান্টা যা খাওয়াবেন খাওয়াইতে পারেন, একেবারে খাওয়ার সাথে সাথে পটল তুলবে। ভাই আমাকে এক বোতল পেপসি দেন। ওকে, আপনি টেবিলে বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এই তো আর কিছুক্ষণ পর আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এই পেপসিতে আমি ওষুধটা মিশিয়ে ফেলেছি, একটু পরে খেয়েই আমি মারা যাব। হাই দোস, তুই এখানে বসে কি করিস, মন খারাপ কেন? অনেক দিন পরে দেখা, আয় জমি আড্ডা মারি। দোস্ত অনেক দূর থেকে আসি, তো গলাটা শুকায় গেছে, দেখ আগে তোর পেপসিটা খেয়ে নি, তারপরে তোর সাথে জমায় আড্ডা মারবো।
আরে তুই তো তুই কামড়া কক করলি কি? আরে ওই পেপসির মধ্যে তো ইঁদুর মারা ওষুধ মিশানো, আমি খাইয়ে মরতে চাইছিলাম, তুই কেন এটা আইসব নি খেয়ে ফেলালি? এখন কত আমি কি 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 করি, আমার তো এখন মাথায় কাজই করতেছে না। দোষ রে আমারে তুই বাঁচা, আমারে বাঁচা রে, দোষ আমারে হাসপাতালে নিয়ে চল। দোষ ডাক্তার কি আছে? তুই টেনশন করিস না দোষ, আসলে বাংলাদেশের সব কিছুতে ভেজাল, তো ও তুই মরবি না, ওই ইঁদুরের ওষুধও মনে হয় ভেজাল আছে, বুঝলি? টেনশন নিস না দোষ, তুই রেস্ট ল, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। হ্যাঁ বলুন, আপনার রোগীর কি সমস্যা? স্যার রুগীরে বাঁচান, বউয়ের সাথে ঝগড়া করে ইঁদুর মারা ওষুধ খেয়ে ফেলিছে, স্যার যে ভাই ভাই হোক ওরে বাঁচান স্যার। সর্বনাশ, তবে আপনার রোগীর আগে কোভিড টেস্ট করতে হবে, তারপরে চিকিৎসা শুরু হবে। যান আগে গিয়ে কোভিডটা টেস্ট করে নিয়ে আসুন। স্যার কোভিড টেস্ট করতে করতে রোগীর তো অবস্থা খারাপ হয়ে যাবে স্যার, আপনি একটু দয়া করেন স্যার। এই যে মিস্টার, আপনার রোগীর অবস্থা খারাপ হলেও আমার কিচ্ছু যায় আসে না, কোভিড টেস্ট ছাড়া আমি কোনো রোগী দেখি না। আপনাকে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের অ্যাড্রেস দিচ্ছি, ওখান থেকে কোভিড টেস্ট করে নিয়ে আগে আমাকে দেখান, যদি রিপোর্ট নেগেটিভ হয় তাহলে আমি রোগী ধরব, তা না হলে আপনার রোগী ওখানেই পড়ে থাকবে, ঠিক আছে? আল্লাহ, কোন বিপদে পড়লাম, কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, ওই মুখ বুড়িটা আমার মুডই নষ্ট করে দিল সারা দিনের। যাই টেস্ট করে নিয়ে আসি।